ওকেও গিফট দিয়া ওকে সবথেকে বড় গিফট দিয়েছে সেটা হচ্ছে চাকরি যেটা ও ধরে নিয়েছে কালি রাত হয়ে যায় জন্মদিন না সামনে দিয়ে এরম টাইমে জিনিস করাচ্ছিস কাচি পাচি নিয়ে আয় দেখে দাও তোমার উপহারটা এত সেকি কেমন লাগলো বলো নাইস দাদা দিয়েছে তোমাকে এটা ফর দ্য বেস্ট রেজাল্ট ও কি হুয়া হুয়ার হাউ হুয়ার হুয়ার হাউ এটা সে অ্যানসার কেমন লাগলো বলো বলো ক্যাপচার হচ্ছে তো ক্যামেরায় তো তোমাদেরকে জানিয়ে দিই ওকে কেন আমরা এই গিফটটা দিচ্ছি কারণ ও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে তো যে কারণে ওকে আমরা এই গিফটটা করছি আর কি ছোট তো যে কারণে ও গিফট দিলে খুশি হবে যেহেতু ভালো রেজাল্ট করেছে সেই কারণে আর কি গানের নাচ শুরু তোরটা কই এই মেয়েটা ভালো রেজাল্ট করার জন্য একেও একটা দেওয়া হয়েছিল যেটা ও ধরে রাখার ক্ষমতা হারাতে যাচ্ছে আস্তে আস্তে কমালে যাই হোক ওর থেকে আমরা বেশি খুশি ওকে গিফটটা দিয়ে তো এখন আমরা আছি কল্যাণীতে এটা হচ্ছে নেক্সট দিন সকালে আর কি তো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো যে কারণে আর ব্লগ করতে পারিনি তো এখন আমরা কল্যাণীতে আছি কিছু খাবো কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি সো চলো আমার সঙ্গে দেখতে থাকো ব্লগটা তো আমরা এখন ঢুকেছি ওয়া মোমোতে তো এখানকার মোমোগুলো খুব ভালো হয় আর আমি মোমো খেতে খুব ভালোবাসি যে কারণে এখন দুপুরবেলা প্রায় হয়ে গেছে তো কি খাবো তো মোমোই খেয়ে নিই এখন তো ওই অর্ডার করছে আর কি কী কী অর্ডার করছে বলছি তোমাদের পরে তো এখন আমরা আছি কল্যাণীতে কল্যাণীতে দাঁড়িয়ে আছি লাঞ্চ করার জন্য লাঞ্চ মানে আমরা এখন মোমোতে ঢুকেছি ভাই আছে সঙ্গে ভাই গিয়েছিল আমাদের সাথে বাড়িতে তো ওখান থেকে ফিরলাম আজকে আমাদের কালকে ফেরার কথা ছিল তো কালকে সন্ধে হয়ে গিয়েছিলো বলে আর ফেরা হয়নি তাই তো তো এখন আমরা এখানে খাবো দেন আবার চাকদায় ফিরবো
তো একটা অর্ডার দিয়েছি এই যে মানচাও স্যুপ এটা, আর হচ্ছে আছে একটা হাক্কা নুডলস, আর আছে একটা চিলি প্রন, আর বোধহয় মোমো অর্ডার করেছিল, ওইটা যদি আসে তো তোমাদের বলছি আবার। সুন্দর না কালারফুল? আর এটা হচ্ছে চিজ কর্ন মোমো, এটা খুব দারুণ করে, এটা ভীষণ টেস্টফুল। তো এখানে এত খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে মানে আমাদের তিনজনের জন্য অনেক বেশি হয়ে গেছে, তো আর খেতে পারছিলাম না, তো সেটাই আর কি বলছি। তো ওই চাইনিজ আইটেমগুলো খুব একটা ভালো করেনি, কিন্তু মোমোটা মনে হচ্ছে ভালো হবে, তো খেয়ে দেখি তারপর তোমাদের জানাচ্ছি কেমন মোমোটা করেছে। তো এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে দেন বাড়ি চলে যাবো, আর কোথাও দাঁড়াবো না, কারণ বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা ঘরে চলে এসেছি, এখন বাজে 6টা, তো আধ ঘন্টা আগে ফিরেছি, তো বেবিকে একটু খাওয়াচ্ছিলাম আর কি। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হবো, দেন পরে আবার কথা বলছি। আর ওদিকে মা বানাচ্ছে পিঠে, আমাদের দেখাচ্ছি। রাত্রিবেলা যে আমরা খাচ্ছিলাম, তারপরে আবার বাড়ি এসে ফ্লগটা শুরু করলাম, কারণ হচ্ছে হঠাৎ করে বৃষ্টি পড়ছিলো, তো যে কারণে আমাদের বাড়িও ফিরতে হবে। এবারে গাড়ি ছিল অন্য জায়গায় পার্ক করা, তো আমাদের কাছে ছাতাও ছিল না, আমি শ্যুট করতে পারিনি ব্লগ। তো খাবারগুলো মোমোটা খুব ভালো ছিল, কিন্তু চাইনিজগুলো একদমই ভালো ছিল না, খুবই বাজে টেস্ট ছিল, মানে আনএক্সপেক্টেড আর কি। কিন্তু মোমোটা ভালো ছিল, ওটা চিজ কর্ন মোমো ছিল, ওটা খুব টেস্টফুল ছিল। তো মা এখানে রেডি করছে কুলি পিঠে, এই যে ফ্যান অফ করা আছে, বাড়ি থেকে নারকেল নিয়ে এসেছি নিজেদের গাছের, এই মায়ের হাতে লাগানো সব। থাকলো তুমি একটু দেখে নিও, তখন সবগুলো ছিল মা সারিয়ে দিল। এই যে ঘুমিয়েছিল, এই যে উঠে পড়লো, এখন 10টা বাজে, তো একটুও খাইনি খাবার, খাওয়াতে চাইছিলাম। তো আমাদেরও পেটটা ভরাই আছে এখন, মানে কি ব্যাক টু ব্যাক খাওয়া হচ্ছে খুব সন্ধ্যেবেলা থেকে আর কি। ওখানে কল্যাণীতে খেয়ে এসেছি, বাড়িতে এসে আবার পিঠে খেলাম, তো এই সমস্ত খাওয়া হয়েছে, পেটটা ভরাই আছে। তো ডিনার করে নেবো একটু পরেই, মানে একটু পর মানে 10-15 মিনিট পরেই খেয়ে নেবো, কারণ রাত হয়ে গেছে অনেক। আর এই এখন এই যে ল্যাপটপ, আমাদের বলা হয়নি, মা বাবা এখানে এসছে আর কি, মানে আমার মা চলে গেল আমাদের সাথে কাল, আর মা বাবা তার আগের দিন ওই দিনই এসছে আর কি। কি করছিস বাবা, ল্যাপটপটা নষ্ট হয়ে যাবে, এই সমস্ত করছে ল্যাপটপ নিয়ে, এইটা শোয়ার জায়গা। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য ব্লগে, ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই। ল্যাপটপ চালাচ্ছে, শুয়ে পড়ে ল্যাপটপ চালাচ্ছে, ওট 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 হাই।